যে স্লোগান শুরু হয়েছে আইয়ুব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে আজকে দেশের মানুষ জেগে ওঠা শুরু করেছে এই ভোট চোর ব্যাংক লুটেরা ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে মানুষের ভিতরে জাগরণ এই জাগরণ ইনশাআল্লাহ খুব শীঘ্রই গণঅভ্যুত্থানে রূপ নেবে এবং জনতার এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে আজকে স্পষ্ট বলতে চাই আইয়ুব খান টিকতে পারে নাই ইয়াইয়া খান টিকতে পারে নাই সুতরাং আপনি শেখ হাসিনা আপনাকেও বিদায় নিতেই হবে আজকে জনতার মিছিলে গুলি চালিয়ে মানুষ হত্যা করে আপনি এদেশের জনতার এই আন্দোলনকে থামাতে চান জনতার এই আন্দোলনকে স্তম্ভিত করতে চান কিন্তু স্পষ্ট জেনে রাখুন আইয়ুব খান পারে নাই ইয়াইয়া খান পারে নাই এরশাদ পারে নাই সুতরাং আপনিও পারবেন না মানুষের এই জাগরণ খুব শীঘ্রই গণঅভ্যুত্থানের রূপ নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ফ্যাসিবাদী ভোট চোর ব্যাংক লুটেরা সরকারের পতন বাজাবো